বর্তমানে একজন আলেম মাহফিলে গিয়ে শুধু ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করেন, আজ এটা হয়েছে কাল এটা হয়েছে, কোন আলেম কি করেছে এগুলো তো আমার শুনে লাভ নেই ভাই, আমার দায়িত্ব দেন, আমার ডিউটি দেন, আমি কি করব। আমরা সাধারণ মানুষ হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাজ হবে আমরা হুজুররা নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে বলবো, এটা আমাদের ব্যাপার স্যাপার। ব্যাপার স্যাপার মানে আমি বলবো আমার মার্কেট গরম হবে, উনি বলবো ওনার মার্কেট গরম হবে, কিন্তু আপনি আপনার আমল নষ্ট করেন না আমাদের পিছনে পড়ে, আমাদের এগুলোর পিছনে পড়ে। আমরা অনেকে আছি যে অমুক হুজুরের ভক্ত তাহলে তমুক হুজুরের গোষ্ঠী উদ্ধার করা ফেসবুক, এটা আমার জেহাদ মনে করি আমরা, তাই না? আল্লাহর রাস্তায় কাজগুলো করবেন না, হুজুরের ভালো কিছু পারলে নেন, হুজুরে আপনি ফেরেশতা মনে করেন না, হুজুর উল্টা পাল্টা বললেও আপনি সে সমর্থন করবেন, এত অন্ধ হয়ে যায়েন না, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো ওলামা একরামের ব্যক্তিগত ভুল বুঝাবুঝি বা রেশারেশিগুলোকে নিজেদের গায়ে মাখায় আপনাদের আমল আপনারা নষ্ট করবেন না। আমরা অনেক সাধারণ মানুষ আছি, আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি, এগুলো উচিত না। আপনি পারলে তার ভালোটা গ্রহণ করবেন, মন্দটা গ্রহণ করবেন না। আরেকটা কথা আমি সবসময় বলি, যারা উগ্রতার কথা বলে, উগ্রতার পথে আহ্বান করে, যারা উগ্র চরমপন্থা তাদের কথাবার্তায় অন্য মুসলিমের প্রতি চরমপন্থা অবলম্বন করে, এই মানুষগুলোকে অ্যাভয়েড করুন। সে যেই চিন্তার হোক, যেই আকিদার হোক, যে বিশ্বাসের হোক, যেই কর্মের হোক, যেই হোক না কেন, কারণ ইসলাম আমাদেরকে এটা বলে নাই। হ্যাঁ, আদর্শিক বলিষ্ঠতা এক জিনিস, দৃঢ়তা এক জিনিস, আর মুসলিমদের নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ লাগানো, গোলামি করা, সেটা আরেক জিনিস। বিধায় এদের মধ্যে পার্থক্য আমাদের করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি কেউ আল্লাহর নাম উচ্চারণ না করে শুধু বলে কসম খাচ্ছি অমুক কাজ করব না, তবুও কি কসম হয়ে যাবে? দেখুন, শপথ করলে তো আল্লাহর নামেই শপথ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিব বিল্লাহি আও লিইয়াসমুত, কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে করবে, আর না হলে চুপ থাকবে, দুইটার একটা, অন্য কারোর নামে শপথ করা যাবে না। আর শপথ করার ক্ষেত্রে যদি কেউ আল্লাহর নাম উল্লেখ না করে উজ্জ রাখে, যেমন আমাদের দেশে অনেক হয় এরকম, আমি কসম করে বলতেছি আমি কিন্তু আসবো না, আমি কসম করলাম আমি কিন্তু এটা দিব, এই যে কসম করলাম বললাম আল্লাহর নামটা উল্লেখ করে নাই উজ্জ রেখেছে, এরকম করলে কসম হবে কিনা? উত্তর হলো, যদি সে এটাকে উল্লেখ না করে কিন্তু তার অন্তরে আল্লাহই থাকে, আল্লাহর নামেই শপথ সে করেছে বাট নামটাকে উজ্জ রেখেছে, এরকম যদি হয় তাহলেও তার শপথ হয়ে যাবে, এবং শপথ ভঙ্গ করলে কাফফারা দিতে হবে, এটাই সংখ্যাগরিষ্ঠ বা জমহুর উলামাদের মত। যার কারণে যদি কেউ আল্লাহর নামটা উল্লেখ না করে শুধু বলে আমি কসম খেলাম, আমি শপথ করলাম, এবং তার অন্তরে আছে আল্লাহর নামেই শপথ করা, তাহলে ডেফিনেটলি সেটাও শপথ হিসেবে বিবেচ্য হবে, এবং সেই শপথ ভঙ্গ করলে তাকে কাফফারা দিতে হবে।